নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আপনাদের সহযোগিতা ভালোবাসা একান্তভাবে কামনা করি। তো আজকে কিছু একটা বনসাই গাছের উপর আলাদা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমি। তো দেখতে পাচ্ছেন যে কিছু কিছু পাতা এখানে আমার জ্বলে যাচ্ছে বা কিছু কিছু পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো এটা বন্ধুরা সেরকম কোনো ভয়ের ব্যাপার না, কারণ এটা অতিরিক্ত বৃষ্টি। আমাদের এখানে প্রায় তিন চার দিন ধরে খুব বৃষ্টি ফলে এই ঘটনা ঘটেছে আমাদের এখানে, না মানে বৃষ্টির প্রচণ্ড বৃষ্টিতে এরকম দেখা যায়। তো এর জন্য কিছু একটা ব্যবস্থা করা বা কিছু ওষুধ প্রয়োগ করলে এটা সেরে যায়। তো কিছু কিছু গাছের পাতা যেগুলো হলুদ হয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করতে পারছেন, এগুলো অটোমেটিক নিজে থেকে ঝরে পড়ে যাচ্ছে। তো এটাতে একটা ফাঙ্গাসের আক্রমণ হয় বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টিতে। তো এই বৃষ্টি ফাঙ্গাসটিকে দমন করার জন্য একটা মেডিসিন ব্যবহার করতে হয়। তো সেই মেডিসিনটা আজকে আমি ব্যবহার করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারাও কিছুটা উপকৃত হন। তো বন্ধুরা, এইসব ভিডিওগুলি দেখার জন্য আমার এই চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটা গাছ, এইসব গাছে কিছু কিছু ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে। তো ফাঙ্গাসকে দমন করার জন্য যে মেডিসিনটি ব্যবহার করা দরকার সেটি আমি আজকে ব্যবহার করব। আমার বেশ কয়েকটি গাছে এরকম লক্ষণ দেখা দিয়েছে, পাতাগুলো পচে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এবং কিছুটা হলুদ হয়ে নিজে থেকে ঝরে পড়ে যাচ্ছে। তো আরেকবার বলি বন্ধুরা, এটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে এইসব ঘটনাগুলো ঘটে থাকে। আর কিছুদিন পূর্বে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম যে গাছের পাতা সানবার্ন বা সূর্যের কারণেও কিছুটা ঝুলে যায়। তো সেটা আলাদা ঘটনা, আর আজকে যেটা ঘটেছে এটা আলাদা ঘটনা। এটা হচ্ছে বর্ষার জন্যে, দেখতে পাচ্ছেন পাতাগুলো অটোমেটিক ছুটে ছুটে যাচ্ছে। তো এটা হচ্ছে অতিরিক্ত বর্ষা বা বৃষ্টির জলের কারণে। তো এটাকে আমাদের এখানে ধসা রোগ বলে থাকি বা বলে চিনি। তো এর জন্য যে মেডিসিনটা ব্যবহার করা দরকার সেটা আপনাদেরকে ব্যবহার করে আজকে দেখাবো, এবং কীভাবে ব্যবহার করবেন এবং মেডিসিনটার কীরকম কাজ তার সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, আর আপনাদের ভালোবাসা এইভাবে দিতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা মেডিসিন আমি ব্যবহার করতে চলেছি বা ব্যবহার করবো সেটার নাম হচ্ছে সাপ। তো একটা কথা তার আগে বলে দিই বন্ধুরা, এটা কোনো আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ বা কোনো বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন আমি করছি না, আমি এটা নিজে ইউজ করছি বলে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন সাপ একটা ফাঙ্গিসাইড, এটাকে আপনি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন। যেরকম হচ্ছে যে আপনি যেন কোনো কাটিং যদি লাগান, তো সেক্ষেত্রে মাটির সঙ্গে মিশ্রণ করে দিতে পারেন। আবার কোনো কাটিং যেখানে গাছ পুন করবেন সেই জায়গাতেও এটাকে পেস্ট বানিয়ে, জলের সঙ্গে গুলে পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারেন। তো প্যাকেট কেনার আগে আপনারা একটা দেখে নেবেন জিনিস, যেখানে হয়তো আপনার একটা ছোট্ট করে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে সিস্টেমেটিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো এই জিনিসটা যেন লেখা থাকে। এই জিনিসটা লেখার একটাই কারণ হচ্ছে যে বন্ধুরা, এটাকে আপনারা গাছে সরাসরি স্প্রে করে দিতে পারেন বা মাটির সঙ্গে মিশ্রণ করে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হয় না। তো এই জিনিসটা দেখে আপনারা কিনবেন, আর এটাকে আজকে আমরা ইউজ করব আমার যে সব গাছগুলো পাতাগুলো ফাঙ্গাসে অ্যাটাক করেছে বা পাতাগুলো লাল হয়ে ঝরে পড়েছে সেই সব গাছগুলোতে স্প্রে করব এবং তার গুণাবলীগুলো দেখব। তো এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আবার কেউ কেউ অনেক বনসাই ক্রিয়েটর বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করে থাকে, যেরকম একটা সিক্সার বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়। তো আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করেন আপনারা করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করছি বন্ধুরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা কিছুটা উপকৃত হন এই অসময়ে যে পাতা ঝরে পড়ছে বা পাতা যে ঝরে যাচ্ছে সবুজ থেকে হলুদ হয়ে নিয়ে যে খুলে পড়ছে। তো এসব থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাপের একটা প্যাকেট আমি কিনেছি, যেটা 20 গ্রামের দাম 20 টাকা। আর সবথেকে বড় জিনিস যেটা আপনাদেরকে বারবার করে দেখতে বলছি, এই যেখানে লেখা আছে আপনারা হয়তো ভালোভাবে ফোকাস করতে পারছেন বা দেখতে পাচ্ছেন লেখাটা, এখানে যেখানে লেখা আছে প্যাকেটের উপর একটা ছোট্ট করে জায়গায় লেখা আছে, দেখবেন যেখানে সিস্টেমেটিক লেখা আছে। তো সিস্টেমেটিক লেখা যে ফাঙ্গিসাইডের মধ্যে থাকবে সেই ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এটাকে এখন আমি
এই দেখতে পাচ্ছেন আরেকটা বোতলের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি, তো এর মধ্যে এক লিটারের বোতল এটা আছে। তো এই এক লিটার বোতলের মধ্যে আমি এক গ্রামের মতো সেটাকে ঢেলে মিক্সড করে নিয়ে তারপরে গাছের মধ্যে স্প্রে করে দেবো। এটাকে আমি কেটে নিয়েছি এবং এই বোতলের মধ্যে আইডিয়া করে একটা এক গ্রামের মতো আমি ঢেলে নিচ্ছি। আর যেসব গাছে আমার ধসা বলেন বা ফাঙ্গাস যেসব গাছের মধ্যে অ্যাট্যাক করেছে সেই সব গাছের মধ্যে এটাকে স্প্রে করে দেবো। তো এই জিনিসটা আপনারা সিস্টেমেটিকটা দেখার জন্য আমি এই জন্যই বলছি বিশেষ করে, যে এটা আপনি স্প্রে করতে পারেন আবার বা মাটিতে পড়ে গেল, টপের মাটিতে গাছের মধ্যে পড়ে গেল সেখানেও দিয়েও আপনার কাজ করবে এই সিস্টেমেটিক ফাঙ্গিসাইডটা। তো বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড হয়ে থাকে, যেটা আমি আগে বলেছি আবারও বলছি আপনাদেরকে, যে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড হয়ে থাকে। তো সেরকম আপনাদের এলাকায় যে রকম ফাঙ্গিসাইড পান আপনারা লিকুইড বা এরকম ডাস্ট পাউডার, তো আপনারা সেটাকে ব্যবহার করতে পারেন। তো আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এটা পাম্প সেটের মাধ্যমে এটাকে আমি বোতলের মধ্যে মিক্সড করে নিই, সেই মিক্সচারটা এখন গাছের মধ্যে দেব। তো বন্ধুরা, যে গাছগুলোতে আমার বেশি রকম বেশি আক্রমণ করেছে সেই সব গাছগুলোতে আমি স্প্রে করে দিচ্ছি। যেরকম এটা একটা দেখতে পাচ্ছেন আমার ফাইকাস শ্রেণী গাছ, তো এইসব গাছে আমি স্প্রে করছি। এছাড়াও বাকি যেসব গাছগুলো আছে সেসব গাছেও স্প্রে করে দেওয়াটা খুবই দরকার। এটাতে বন্ধুরা আপনারা আমার যে চারা আছে সেই চারাটাকেও দেখতে পাচ্ছেন যে পাতাগুলো কুচকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে পাতা কুচকে যাচ্ছে এবং পাতাগুলো নিজে থেকে ঝরে পড়ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো এসব দিক দিয়েও আপনারা এই ফাঙ্গিসাইড ব্যবহার করলে তার থেকে নিস্তার পাবেন, আপনার পাতাগুলো সহজে ঝরে পড়বে না এবং যে ফাঙ্গাস অ্যাটাক করছে সেগুলো থেকে অতি সহজেই আপনি রেহাই পাবেন এবং গাছটিকে আপনি সুন্দর করে তুলতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা, এই বর্ষার মরশুমে অতিরিক্ত বর্ষার জলের কারণে যেসব গাছে ক্ষতি হয়ে থাকে সেসব দিক থেকে গাছকে প্রোটেক্ট বা রক্ষা করতে আমাদের এই ফাঙ্গিসাইড ব্যবহার করাটা অবশ্যই প্রয়োজন। তো আমি কিছু কিছু গাছে আপনাদের সামনে স্প্রে করে দেখাচ্ছি যেসব গাছগুলো আমার ফাঙ্গিসাইড ব্যবহার করাটা দরকার সেসব গাছগুলোকে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনি স্প্রে করবেন তো আপনার কাছে যেসব গাছগুলো আছে একটা গাছে যদি পোকা উপদ্রব হয় তো বাকি সব গাছগুলোকেও আপনি স্প্রে করে দেবেন। এতে করে কী হবে, যে গাছটিতে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে পরবর্তী অন্যান্য যেসব গাছগুলো আছে সেসব গাছে আর ফাঙ্গাস অ্যাটাক করবে না। তো এভাবে আপনারা স্প্রে করুন। তো দেখতে পারেন যে গাছগুলোতে আমি স্প্রে করে দিয়েছি। তো বন্ধুরা, এভাবে স্প্রে করুন এবং আপনার গাছকে চির সবুজ করে রাখুন এবং ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ হলুদ পাতা বা পাতার মধ্যে কালচিটা ভাব চলে এসেছে, এটা থেকে মুক্তি পেতে আপনাকে ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো নামে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকে এটুকুই বলার ছিল, আমি যে ফাঙ্গিসাইড ইউজ করেছি বা করছি সেটা আপনাদের সামনে তুলে ধরা। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন, আর কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।